আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এবং আজকের এই ভিডিওতে আমরা লেয়ার নিয়ে কথা বলবো, বিস্তারিত আলোচনা করব যে কি কি ধরনের লেয়ার এখানে নেওয়া যায় এবং লেয়ারগুলোর কাজ কি। সো দেরি না করে চলুন শুরু করা যাক। এর আগে একটা ভিডিওতে আমি কম্পোজিশন নিয়ে কথা বলেছিলাম, কম্পোজিশনের বিস্তারিত নিয়ে আলোচনা করেছিলাম। সো লেয়ার যখন আপনি নেবেন বা কোনো একটা ফটো বা কোনো একটা ভিডিও আপনি হয়তো ইম্পোর্ট করলেন, সেটাকে কিন্তু আপনি যখন কম্পোজিশনের মধ্যে আনবেন সেটা কিন্তু লেয়ার হিসেবেই আসবে। সো প্রথমে আমি একটা কম্পোজিশন নিয়ে নিব, ক্রিয়েট নিউ কম্পোজিশনে যাব, 1920x1080, এখানে 30 ফ্রেম রেট পার সেকেন্ড এবং 5 সেকেন্ডের একটা কম্পোজিশন এখানে আমি নিয়ে নিচ্ছি। জাস্ট ওকে ক্লিক করলাম, কম্পোজিশনের নামটা চেঞ্জ করলাম না, কম্প1ই আছে। এখন এখানে দেখুন ফাঁকা, ঠিক আছে, ব্ল্যাক কালার হয়ে আছে, কারণ এই কম্পোজিশন সেটিংসে যদি আমি যাই এখানে কিন্তু ব্ল্যাক কালার নেওয়া ছিল। আমি এটা চাইলে অন্য যে কোনো কালারই কিন্তু নিতে পারি, এই ধরনের একটা কালার নিলাম, ওকে করে দিলাম। এখানে যে নিচে প্রিভিউ উইন্ডোটা আছে এখানে যদি আমি মাউস পয়েন্টার রাখি, দেখুন যে টগল ট্রান্সপারেন্সি গ্রিড, এটাতে যদি ক্লিক করি দেখবো যে এটা অ্যাকচুয়ালি কিন্তু ট্রান্সপারেন্ট, আমাকে যে কালারটা দেখাচ্ছে এটা জাস্ট প্রিভিউয়ে দেখাচ্ছে। এটা যদি আমি রেন্ডার করি, MP4 হিসেবে হয়তো রেন্ডার করলাম, PNG সিকোয়েন্স দিলাম না, সেক্ষেত্রে কিন্তু এই যে এই কালারটাই আসবে। বাট ট্রান্সপারেন্ট হিসেবে, ট্রান্সপারেন্ট ভিডিও হিসেবে যদি আমি রেন্ডার করি, আমি লাস্টের দিকে কিন্তু আলোচনা করব কীভাবে ট্রান্সপারেন্ট ভিডিও হিসেবে আপনি রেন্ডার করতে পারেন, কোর্সের লাস্টের দিকে আলোচনা করব এটা। তো এইটা কিন্তু অ্যাকচুয়ালি ট্রান্সপারেন্ট, ঠিক আছে। এখন আমি যদি কোনো একটা লেয়ার নিই, সেই লেয়ার হতে পারে একটা সলিড লেয়ার, একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার, নোল অবজেক্ট হতে পারে, কোনো ফটো হতে পারে, কোনো ভিডিও হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো আপনি যখন কোনো একটা অ্যানিমেশন তৈরি করবেন বা যে কোনো ইফেক্ট অ্যাপ্লাই করবেন, আপনাকে কিন্তু লেয়ার নিতেই হবে। যেরকম আমি এখানে যাচ্ছি যে কিছু একটা লেখা থাকুক, ঠিক আছে, আমি জাস্ট এখানে ABCD লিখে দিলাম। তো একটু বড় করি, শিফট কি প্রেস করে ধরে এটাকে যদি ড্র্যাগ করি তাহলে ড্র্যাগ হবে। এখন এটাকে আমি মাঝে আনবো, সো আমি অ্যালাইনমেন্ট এখানে আনি, এই যে মাঝে নিলাম। এখন দেখুন এইটা একটা লেয়ার, যখনই আমি টেক্সট টুলটা নিলাম এবং এইখানে একটা ক্লিক করলাম, সাথে সাথে একটা লেয়ার কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেল। এইভাবে আমি যদি এই ফাঁকা জায়গাটাতে রাইট বাটন ক্লিক করি মাউসের, তারপরে একটা মেনু পাবো, কিছু মেনু পাবো, এইখানে নিউয়ে যাব। নিউয়ে গিয়ে দেখুন এখানে টেক্সট নিতে পারবো, সলিড নিতে পারবো, লাইট, ক্যামেরা, নোল অবজেক্ট, শেপ লেয়ার, অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এই জিনিসগুলো কিন্তু আমি নিতে পারবো। তাছাড়া ফটোশপ ফাইল আমি নিতে পারবো, ম্যাক্সন সিনেমা 4D লাইটের যে কোনো একটা ফাইল আমি এখানে কিন্তু নিতে পারবো। এই সবগুলোই কিন্তু লেয়ার, বিভিন্ন লেয়ার আকারে আমি নিতে পারবো। তো আমি এখানে একটা সলিড লেয়ার নিই, এখানে রাইট বাটন ক্লিক করবো, নিউয়ে যাব, সলিডে ক্লিক করবো। দেখুন এখানে লেয়ারের একটা নাম দেওয়ার অপশন পেলাম এবং এখানে কালারটা আমি চুজ করে দিতে পারি এবং সাথে সাইজটাও আমি সিলেক্ট করে দিতে পারি। এখানে যদি সাইজ আমি কম বেশিও করি তাও কিন্তু লেয়ার নিতে পারবো, ওকে ক্লিক করলে একটা লেয়ার চলে আসবে এই সাইজের। তাছাড়া মেক কম সাইজ বা ডিফল্টভাবে কম্পের যে সাইজ, কম্পোজিশনের যে সাইজ সেটাই কিন্তু হয়ে থাকে। সো আমি কম্পোজিশনের সাইজের একটা লেয়ার নিব, ওকে ক্লিক করব। এখানে দেখুন সেই কালারটা চলে আসলো লেয়ার হিসেবে। আপনারা যেহেতু আফটার এফেক্টসের টিউটোরিয়াল দেখছেন, আমি ধরে নিচ্ছি যে ফটোশপ ইলাস্ট্রেটর নিয়ে কাজ করেছেন, ফটোশপ ইলাস্ট্রেটরও কিন্তু একইভাবে লেয়ার নিয়ে কাজ করতে হয়। তো আশা করি বেশিরভাগ মানুষই আপনারা লেয়ার সম্পর্কে বিস্তারিত জানেন, যারা লেয়ার সম্পর্কে তেমন কিছু হয়তো জানেন না তাদেরকে বোঝানোর জন্য আসলে এত কিছু বলা। তো এখানে দেখুন যে ফটোশপের লেয়ারগুলো যেভাবে কাজ করে বা ইলাস্ট্রেটরের লেয়ারগুলো যেভাবে কাজ করে, ওপরের যে লেয়ার আছে সেইটা কিন্তু হাই প্রায়োরিটি পায়। মানে আমাদের ফিজিক্যাল অবজেক্টগুলো যেরকম, একটা জিনিসের ওপর আমরা আরেকটা যখন জিনিস রাখি ওপরের জিনিসটাই তো দেখতে পাবো, তাই না, ট্রান্সপারেন্ট যদি না হয়ে থাকে। তো একইভাবে এখানেও কিন্তু কাজ করে। আমি যেরকম এখানে সলিডটা নিলাম, দেখুন যে ABCD লেখা ছিল না টেক্সট লেয়ারটা, এটা কিন্তু নিচে চলে গেছে, দেখুন যে দেখতে পাচ্ছি না আর। এখন যদি আমি এটা সিলেক্ট করি তারপরে ড্র্যাগ করে ওপরে আনি, মাউস পয়েন্টের লেফট বাটন ধরে রেখে, তাহলে কিন্তু এটা ওপরে চলে আসলো। ঠিক একইভাবে আমি এখানে যদি অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিই, রাইট বাটন ক্লিক করে নিউয়ে যাই, অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করি, তাহলে অ্যাডজাস্টমেন্ট লেয়ার চলে আসলো। দেখুন যে প্রথমে সলিড লেয়ার নিলাম, ABCD কিন্তু ঢাকা পড়ে গিয়েছিল, কিন্তু অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিলাম, এখন কিন্তু সব কিছুই দেখতে পাচ্ছি, এই ABCD লেখা এটাও দেখতে পাচ্ছি, নিচে সলিড লেয়ারটাও দেখতে পাচ্ছি। কেন? কারণ এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার আমরা নিই যে কোনো ইফেক্ট অ্যাপ্লাই করার জন্য, মানে এটা একটা ফিল্টারের মতন, এর ওপর আমি টিন্ট ইফেক্ট, ব্রাইটনেস, হিউ, স্যাচুরেশন বিভিন্ন ধরনের ইফেক্ট কিন্তু অ্যাপ্লাই করতে পারি। তো যে কোনো ইফেক্ট এখানে অ্যাপ্লাই করলে নিচের যতগুলো লেয়ার আছে সেই লেয়ারগুলোতে
ইফেক্টগুলো অ্যাপ্লাই হয়। তো একইভাবে ওপর দিকে দেখুন যে বিভিন্ন ধরনের শেপ টুল আছে, আমি রেক্ট্যাঙ্গেল টুল নিতে পারি, পেন টুল নিতে পারি। তো শেপ টুল যদি আমি সিলেক্ট করি, যেরকম রেক্ট্যাঙ্গেল টুল আমি নিলাম, বা এখানে যদি ক্লিক করে ধরে রাখি, দেখুন যে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল আমি পেলাম, ইলিপস টুল পেলাম, তো রেক্ট্যাঙ্গেল টুল এখানে সিলেক্ট করলাম। এখন যদি আমি এটাকে ড্র্যাগ করি, এটা কিন্তু আসবে না, এটা মাস্ক হিসেবে আসবে, কারণ একটা লেয়ার সিলেক্ট অবস্থায় আছে, ঠিক আছে? এটা মনে রাখবেন যে লেয়ার যখন কোনোটা সিলেক্ট অবস্থায় থাকে, এইভাবে ড্র্যাগ করলে দেখুন মাস্ক হিসেবে আসলো, শুধু এইটুকু জায়গা দেখা যাচ্ছে। আমি কোনো কিছু সিলেক্ট না থাকা অবস্থায় বাইরে সিলেক্ট করব, যে কোনো এক জায়গায় ক্লিক করব, জাস্ট লেফট বাটন, তারপরে এখানে শেপ নিলাম, দেখুন যে নতুন একটা লেয়ার কিন্তু ক্রিয়েট হলো, এটা হচ্ছে শেপ লেয়ার, ঠিক আছে? তো এইভাবে বিভিন্ন ধরনের লেয়ার আপনি নিতে পারেন। লেয়ারের কাজগুলো কিছুদিন পরে আপনি বুঝতে পারবেন, যখন আরও বিস্তারিত আলোচনা করব তখন বুঝতে পারবেন। জাস্ট যা বলছি শুনে রাখুন, বোঝার চেষ্টা করুন, নিজেরা একটু আফটার এফেক্টস ওপেন করে ট্রাই করুন, তাহলে কিন্তু বুঝে যাবেন। তো এটা আমি চাইলে কিন্তু নিচের দিকে নিতে পারি, আরও যদি নিচে নিই, একবারে নিচে নিলে কিন্তু দেখা যাবে না, ঠিক আছে? সো এইভাবে আসলে লেয়ারের কাজ এইটাই। তাছাড়াও যে কোনো ভিডিও ফাইল যদি এখানে আনি, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি, ওটাও একটা লেয়ার। তারপরে যে কোনো ফটো ফাইল যদি আমি এখানে আনি, সেটাও একটা লেয়ার। এবং এই যে লেয়ারগুলো আছে, এই লেয়ারগুলোর কিন্তু প্রপার্টি প্যানেল আছে, ঠিক আছে? এটা আসলে কি, দেখুন যে এই যে সলিড লেয়ারটা, এটা আমি সিলেক্ট করলাম, এই যে পাশে একটা তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে যদি আমি ক্লিক করি, করে দেখুন যে ট্রান্সফর্ম লেখা আছে। এই ট্রান্সফর্ম এটা যদি আমি এক্সপ্যান্ড করি, দেখবো যে এখানে অ্যাঙ্কর পয়েন্ট, পজিশন, স্কেল, এই জিনিসগুলো আছে। আমি চাইলে এটা স্কেল ছোট বড় করতে পারবো, তারপরে আমি চাইলে এটাকে রোটেট করতে পারবো, অপাসিটি কম বেশি করতে পারবো, তারপরে এটার অ্যাঙ্কর পয়েন্ট আমি এদিক ওদিক করতে পারবো। অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও করব, সেইখানে অ্যাঙ্কর পয়েন্ট আলোচনা করব। এখানে দেখুন যে পজিশন, এটার পজিশন আমি চেঞ্জ করতে পারবো। এই জিনিসগুলো প্রত্যেকটা লেয়ারেই কিন্তু আছে। এই যে টেক্সট লেয়ারটা আছে না, টেক্সট লেয়ার যদি আমি এক্সপ্যান্ড করি, এখানে ট্রান্সফর্মের সাথে সাথে টেক্সট নামের আরেকটা কিন্তু প্রপার্টি আছে। এরকম শেপ লেয়ার যদি আমি নিই, শেপ লেয়ারের দেখবো যে রেক্ট্যাঙ্গেল নামের একটা প্রপার্টি আছে, এটার মধ্যে আবার কিছু প্রপার্টি আছে, যেরকম রেক্ট্যাঙ্গেল পাথ, তারপর স্ট্রোক ফিল, এই জিনিসগুলো আছে। এছাড়াও এই রেক্ট্যাঙ্গেলের নিজস্ব কিছু ট্রান্সফর্ম প্রপার্টি আছে, যেরকম স্কেল, অ্যাঙ্কর পয়েন্ট, পজিশন, এই জিনিসগুলো। আবার এই পুরো লেয়ার যেটা আছে, এই পুরো লেয়ারেরও কিন্তু এই ধরনের ট্রান্সফর্ম প্রপার্টি আছে, ঠিক আছে? শেপ লেয়ার নিয়ে আসলে আলোচনা করতে গেলে শেপ লেয়ার নিয়ে আলাদাই একটা ভিডিও করতে হবে। প্রত্যেকটা লেয়ারেরই নিজস্ব কিছু প্রপার্টি আছে, যে প্রপার্টিগুলো আপনি চাইলেই চেঞ্জ করতে পারেন, ম্যানিপুলেট করতে পারেন, নিজের ইচ্ছা অনুযায়ী পজিশন, স্কেল, এই জিনিসগুলো চেঞ্জ করতে পারেন, এবং এগুলোকে আপনি চাইলেই অ্যানিমেট করতে পারেন, ঠিক আছে? এরকম আমি এখানে একটা ভিডিও ফাইল এনেছি, এই ভিডিও ফাইলটা যদি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি, এখানে করার পরে আমি যদি স্কেল প্রপার্টি এখানে বের করি, আমি চাইলে এইভাবে এক্সপ্যান্ড করতে পারি, স্কেল প্রপার্টি এভাবে বের করতে পারি, অথবা কিবোর্ডের এস কি যদি প্রেস করি তাহলে কিন্তু স্কেল প্রপার্টি বের হয়ে যাবে। কিবোর্ড শর্টকাট নিয়ে কিন্তু বিস্তারিত এর আগে আলোচনা করেছি, সো জানার কথা আপনাদের, এবং সেইখানে একটা লিঙ্ক শেয়ার করা আছে, সেই লিঙ্কে কিন্তু সবগুলো কিবোর্ড শর্টকাট দেওয়া আছে, সো আশা করি ওইটা দেখবেন, কারণ কিবোর্ড শর্টকাট অনেক ইম্পর্ট্যান্ট। তো এই যে স্কেল প্রপার্টি বের হলো, আমি এখন মাউস দিয়ে ড্র্যাগ করে কম বেশি করতে পারি, ঠিক আছে? দেখুন যে এই প্রপার্টিগুলো সবগুলোতেই থাকবে, এই জিনিসগুলোই আমরা অ্যানিমেট করব বিভিন্নভাবে, এবং সুন্দর সুন্দর অ্যানিমেশন কিন্তু তৈরি করতে পারি। যে কোনো ক্যারেক্টার একটা নিয়েও যদি তার প্রপার্টিগুলো ম্যানিপুলেট করি, তাও কিন্তু আমি করতে পারবো। সো এইগুলোই লেয়ারের মধ্যে আসলে এইগুলোই আছে, এবং এই লেয়ার ছাড়া কিন্তু আপনি কাজ করতে পারবেন না। বুঝতেই পারছেন যে জাস্ট কম্পোজিশন নিয়ে রেখে দিলে কিন্তু কাজ হবে না, কম্পোজিশনের মধ্যে আপনাকে বিভিন্ন ধরনের লেয়ার নিতে হবে। এছাড়াও একটা জিনিস, যে আমি যদি আরেকটা কম্পোজিশন এইখানে নিই, এই কম্পোজিশনটাকে যদি আমি এই কম্পোজিশন টুকে কম্পোজিশন ওয়ানের মধ্যে ঢুকাই, দেখুন যে এই যে কম্পোজিশনটা লেয়ার প্যানেলে আনলাম, এখন কিন্তু এইখানেও এই কম্পোজিশনটারও আমি বিভিন্ন ট্রান্সফর্ম প্রপার্টি পাবো, রোটেট করতে পারবো, ঠিক আছে? তারপর স্কেল করতে পারবো, অপাসিটি কম বেশি করতে পারবো। মানে কোনো একটা কম্পোজিশনকে যখন আরেকটা কম্পোজিশনের মধ্যে আমি ঢোকাবো, ঢোকানোর পরে ওইটাও কিন্তু লেয়ারের মতোই কাজ করবে, ঠিক আছে? ওইটার উপর বিভিন্ন ইফেক্ট আমি দিতে পারবো, এই জিনিসগুলো। তো একটা জিনিস খেয়াল করেছেন কি না, ভিডিও লেয়ার যদি আমি নিই, তাহলে ভিডিওর যে ডিউরেশন সেই অনুযায়ী কিন্তু এইখানে লেয়ারটা লম্বা হবে, ঠিক আছে? এখানে যেহেতু আমি 5 সেকেন্ডের কম্পোজিশনটা নিয়েছি, এখানে আমার ভিডিওটা কিন্তু 5 সেকেন্ডের ওপরে, সো দেখুন যে ওই সাইডে চলে গেছে আর কি। কিন্তু আমি যদি কোনো ফটো এখানে নিই, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি, তাহলে কিন্তু এই 5 সেকেন্ডেরই হবে। তারপরে আমি যদি সলিড একটা লেয়ার নিই, 5 সেকেন্ডেরই কিন্তু হবে। তো আমি যদি এই
ওপরের সবগুলো লেয়ার ডিলিট করে দিই, করে একটা কম্পোজিশনও ছিল সেখানে, সো সব কিছুই ডিলিট করলাম। এখানে দেখুন যে এই যে লেয়ারটা আছে সলিড লেয়ার, একদম শেষের অংশে যদি আমি মাউস পয়েন্টার আনি, তীরচিহ্ন হয়ে যাচ্ছে দুই দিকে তীরচিহ্ন। আমি এখানে লেফট বাটন ক্লিক করে ধরে এটাকে ছোট করতে পারি। মনে করেন এই যে 2 সেকেন্ডের জায়গায় আমি টাইম লাইন ইন্ডিকেটরটা আনলাম, তারপরে এই পর্যন্ত রাখলাম, দেখুন যে 2 সেকেন্ড আমি এই লেয়ারটা দেখতে পাচ্ছি, তারপরে কোনো লেয়ার নেই, ফাঁকা, নিচে কিছু নেই। আমি যদি আরেকটা লেয়ার নিই, নিউ সলিড, তারপরে এটার কালার নিলাম আরেকটা, ওকে ক্লিক করলাম, ওকে দিলাম, এটাও নিয়ে আসলাম নিচে, দেখুন যে 2 সেকেন্ড এটা দেখা গেল, তারপরে আসবে এই কালারটা, ঠিক আছে। এই অংশেও কিন্তু এই লেয়ারটা আছে, কিন্তু দেখতে পাচ্ছি না কারণ ওপরে অলরেডি একটা লেয়ার আছে। তো এখন আমি আরেকটা লেয়ার নেব, নিউয়ে গেলাম, সলিডে গেলাম, তারপরে এই টাইপের একটা কালার নিলাম, ওকে ক্লিক করলাম, সো এটা সবার নিচে দিলাম। এখন ওপরের যে লেয়ারটা আছে, এই যে এই কালারটা, এইটা আরেকটু কমিয়ে দিলাম 3 সেকেন্ড পর্যন্ত, দেখুন যে এইটা আসলো, তারপরে এই কালার আসলো, তারপরে এই কালার আসলো। সো এখন টাইমটা যদি আমি আরও কমিয়ে দিই, এখন স্পেস বার যদি চাপি, দেখুন একটু দ্রুত হয়ে গেছে, দেখছেন কালার চেঞ্জ হলো। তো এইভাবে আমি চাইলে বিভিন্ন লেয়ারের বিভিন্ন অংশ কিন্তু নিতে পারি, ঠিক আছে। সামনের দিক থেকেও আমি কিন্তু ট্রিম করতে পারি, এই অংশটুকু ট্রিম করে দিলাম, তাহলে প্রথমে এটা আসলো, তারপর এই কালার হলো, তারপর এই কালার, এরকম। তো লেয়ারের বিভিন্ন অংশ আমি ট্রিম করতে পারি, কিন্তু একটা জিনিস হয়তো আপনি বুঝতে পেরেছেন, একটা পার্থক্য প্রিমিয়ার প্রো এর সাথে। প্রিমিয়ার প্রো অবশ্যই আপনি যেহেতু আফটার এফেক্টস শিখছেন, প্রিমিয়ার প্রো হয়তো কিছুটা শিখেছেন, তো প্রিমিয়ার প্রোয়ে কিন্তু একটা টাইম লাইনের মধ্যে, মানে একই লাইনে আমি 3-4টা লেয়ার নিতে পারি, কিন্তু আফটার এফেক্টসে একটা লাইনে একটাই লেয়ার নিয়ে কাজ করা যায়। এই যে এই লেয়ারটা যেরকম আছে, এটা কি সলিড গ্রে রেড, এইটা এইখানে কিন্তু আমি চাইলেই পাশে এটা নিতে পারবো না, এই যে পরের যে লেয়ারটা এটা পাশে নিতে পারবো না, ঠিক আছে। একই লাইনে একটাই লেয়ার হবে, একটা লেয়ারের বেশি নেওয়া যাবে না। তো লেয়ার নিয়ে অনেক কিছু আলোচনা করলাম, যখন আমরা প্রজেক্ট নিয়ে কাজ করব বা আরও বিস্তারিত বিভিন্ন বিষয় নিয়ে জানবো, তখন আরও বুঝতে পারবো এই জিনিসগুলো। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।